আমি আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী পুরনো কলেজ নাসিরাবাদ কলেজে কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাস খুলে গেছে ছাত্ররা আসছেন ক্লাস করছেন তাদের যে নিয়মিত কাজ পড়াশোনা সেটি তারা শুরু করেছেন আমরা আজকে এই ছাত্রদের কাছে জানতে চাইব যে কেমন বাংলাদেশ তারা চান কি। বাংলাদেশকে তারা কি রূপে আসলে দেখতে চান তাদের প্রত্যাশা কী সেই বিষয়টা আমরা জানব এখানকার যারা ছাত্ররা রয়েছেন তাদের কাছে আসলে এখন তো দেশের যে অবস্থা এবং একটি বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই ক্ষেত্রে ছাত্রদের যে অবদান এবং এই নতুন সমাজ গড়ে তোলার জন্য বা এই দেশ দেশের প্রতি আপনাদের প্রত্যাশাটা কি আমি শুরুতে মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতি সবথেকে বড় রাজনীতি এই রাজনীতির জন্য বাংলাদেশে হচ্ছে যে অরাজকতার সৃষ্টি হয়ে গেছিল এটা ভেঙে গেছে এটার জন্য সব থেকে বড় অবদান হচ্ছে ছাত্রদের ছাত্ররা কুঠার বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্ররা সঠিক আদায় ফিরে চাইছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে এই গণতন্ত্র যাতে ধরে থাকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যেন তাদের ভোটের সঠিক অধিকার পায় এবং প্রত্যেকটা ক্যাম্পাস প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেন রাজনীতি মুক্ত হয় ছাত্র রাজনীতি মুক্ত হয় ছাত্ররা যেন বুক কথা বলতে পারে আমরা এরকম একটা সুস্থ বাংলাদেশ চাই এখানে আরও অনেক ছাত্র আসলে আমি আপনার সাথে একটু কথা বলি যে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না বিচার বিভাগে স্বাধীনতা থাকবে সকল বিভাগগুলো স্বতন্ত্র থাকবে এবং সকল বিভাগগুলো আর সরকারের অধীনে থাকবে না কিছু কিছু বিভাগ আছে যেগুলো থাকবেই কিন্তু যেগুলো স্বতন্ত্র সেগুলো আলাদা হয়ে যেমন এবার পুলিশ বিভাগটা পুলিশ বিভাগ সরকারের অধীনে ছিল কিন্তু এটাকে স্বতন্ত্র করা দরকার আর আরেকটা বিষয় হচ্ছে যে বৈষম্যমূলক আপনি নিপীড়নমূলক একটা ই করা যে আজকে আমি ক্ষমতায় আসছি কালকে আমি ওই আমার যে বিরোধী দল তাকে আমি ধমন করব পীড়ন করব। এটা হওয়া যাবে না কাউকে না কাউকে ক্ষমার একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে করতে হবে আজকে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তাকে ক্ষমতা ক্ষমা করার একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে নয়তো আগামীকাল যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় তাহলে তাকে ক্ষমতা ক্ষমার একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যদি আমরা এই ক্ষমার দৃষ্টান্ত স্থাপন না করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে ধমন নীতি এটা চলতে থাকবে যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের দেশ তো দেশ আগাবে না উন্নতি করতে পারবে না তাহলে আমার মতে যে দেশে যে ধমনপীড়নের একটা নীতি আছে সেই নীতিটাকে বাদ দিতে হবে যে কোনো একটা দলকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে তাকে ক্ষমা করে দেওয়ার মতো একটা মানসিকতা তৈরি করতে হবে তাহলে আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাবে আশু যেটি বলছিলেন যে ধৈর্যশীল হতে হবে এবং দেশের যে অবস্থা সেটিকে সংস্কার করতে হবে বিভিন্ন বিভাগে বলছিলেন একজন শিক্ষার্থী আপনার কাছেও আমি ঠিক একইভাবেই জানতে চাই আসলে আপনি এখন এই বাংলাদেশকে নিয়ে কি প্রত্যাশা করেন কি আশা করেন আসলে আমরা যে আন্দোলনটা হয়েছিল আসলে মূলত হয়েছিল বৈষম্য বৈষম্য যাতে বৈষম্য ভেদাভেদা যাতে দূর হয় এই জন্য আমরা দেখা যায় আমরা মানে পড়ালেখা করে মানে রকম যেরকম চাকরির প্রত্যাশা করতে পারি এরকম পারি না ওই আমরা পড়ালেখা করা বের হওয়ার পরে যেন আমরা একটা ছাত্রদের যে অধিকার বা ঠিকমতো চাকরি চাকরি প্রত্যাশা এইটা যেন পূরণ হয় মানে মেধাভিত্তিক এরকম বৈষম্য ছাড়া এরকম একটা বাংলাদেশ চাই আর হচ্ছে যাতে অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি যে পড়াশোনা করছেন সেই পড়াশোনার যেন আপনি দেশেরই একটি ভালো চাকরি পেতে পারেন ভালো কর্মসংস্থান সৃষ্টি হয় সেই কর্মসংস্থানের কথা আপনি বলছেন এখানে আরও অনেকেই আছেন আমি আরেকজনের কাছে জানতে চাই যে এই এখন যে বাংলাদেশ এই বাংলাদেশের কাছে এই ছাত্ররা যে আন্দোলন করেছে এবং এই পরিস্থিতিতে বর্তমানে আছে আপনি এখন এই বাংলাদেশকে নিয়ে আসলে কি স্বপ্ন দেখেন এখন যে সরকার আসবে সেই সরকারের কাছে অনুরোধ এবং আমি চাই যে আমাদের যে বাংলাদেশের ভিতরে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোতে যেন ছাত্র রাজনীতি না থাকে নাসিরবাদ কলেজে ছাত্ররা তারা এই দেশের প্রতি তাদের প্রত্যাশা কি তাদের আশা কি তারা বলছিলেন যে তারা আসলে তাদের যে পড়াশোনা সেই পড়াশোনার পরে যে একটি ভালো চাকরি পাওয়ার যে নিশ্চয়তা সেটি তারা চান পাশাপাশি যে কোনো সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কোনোভাবেই রাজনীতিকরণ না হয় সেটিও তারা এই আলোচনায় এনেছেন তো এ ধরনের নানা বিষয় তারা এই এই আলোচনায় তারা করছেন এবং সবার কথা কিন্তু একটাই সেটি হচ্ছে যে আসলে সুন্দর ভালো একটি আধুনিক দেশ তৈরি করার জন্য দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবই যেন করা হয় এটি তাদের প্রত্যাশা অর্থাৎ তারা তাদের ভবিষ্যতের নিশ্চয়তা চাচ্ছেন হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ